আজকের ভিডিওটি তাদের জন্য যারা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আহার গ্রহণ করেন। পুরীতে কোথায় আছে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রেস্টুরেন্ট দেব তারই হদিশ। সফর সঙ্গী চ্যানেলে পুরীর আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদেরকে জানাই সুস্বাগতম। পুরীর মন্দিরের কাছাকাছি বেশ কিছু নিরামিষ ভোজনালয়ের সন্ধান আজকে তোমাদেরকে দেব। এই হচ্ছে বড়দণ্ডা রোড বা গ্র্যান্ড রোড। এই গ্র্যান্ড রোডের দুধারেই বেশ কিছু নিরামিষ রেস্টুরেন্টের হদিশ থাকছে এই পর্বে। নিরামিষ মানে একেবারে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা হয় এই রেস্টুরেন্টগুলিতে। প্রথমে যে রেস্টুরেন্টটি দেখাবো সেটি হলো লক্ষ্মী মারোয়ারি ভোজনালয়, আরাম নিবাসের একদম পাশে। লক্ষ্মী মারোয়ারি ভোজনালয় পিওর ভেজ মারোয়ারি থালি, গুজরাটি থালি পাওয়া যায় পেঁয়াজ রসুন ছাড়া। দ্বিতীয় রেস্টুরেন্টটি হলো আগরবালস ভেজ রেস্টুরেন্ট, শ্রী বিষ্ণু দর্শন হলিডে হোমের বেসমেন্টে আছে এই আগরবালস ভেজ রেস্টুরেন্ট। আর হ্যাঁ, শ্রী বিষ্ণু দর্শন হলিডে হোমের রিভিউ আমাদের চ্যানেলে আসছে, তাই চ্যানেলটিকে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট সাবস্ক্রাইব করে দাও। পুরীর মন্দির থেকে 100 মিটারের মধ্যে এই হলিডে হোমটি। তৃতীয় নম্বরে যে রেস্টুরেন্টটি তোমাদেরকে দেখাবো সেটা হলো আগরবালস ভেজ রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে, ভেজওয়ালা রেস্টুরেন্ট, সেন্ট্রাল ব্যাংকের পাশে। ওই সিঁড়ি দিয়ে উঠেই কর্নারে, একদম কর্নারে রয়েছে ভেজওয়ালা রেস্টুরেন্ট। চতুর্থ নম্বরে যে রেস্টুরেন্টটি তোমাদেরকে দেখাবো সেটি হলো হোটেল শ্রীহরি গ্র্যান্ডের ঠিক নিচে, পিওর ভেজ রেস্টুরেন্ট। উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক, মানে একদম পেঁয়াজ রসুন ছাড়া পিওর ভেজ রেস্টুরেন্ট, ইন বাজারের একদম পাশে। এখানে গ্র্যান্ড রোডের দুই ধারে অনেক ভেজ রেস্টুরেন্ট আছে। পঞ্চম নম্বরে যে ভেজ রেস্টুরেন্ট তোমাদেরকে দেখাবো সেটি হলো সবজি ভেজ রেস্টুরেন্ট। এর পরে যে রেস্টুরেন্টটা দেখাবো তার নাম হলো লক্ষ্মী নরসিংহ পিওর ভেজ রেস্টুরেন্ট, ভীমাপাত্র হেরিটেজ আর ওড়িশা হ্যান্ডলুমের ঠিক নিচে নীলাদ্রি কমপ্লেক্সে লক্ষ্মী নরসিংহ পিওর ভেজ রেস্টুরেন্ট। আছে সাউথ ইন্ডিয়ান ভেজ রেস্টুরেন্ট বালাজি ভোজনালয়। আট নম্বর যে রেস্টুরেন্টের কথা আমি বলবো সেটি হলো পুরী পুলিশ স্টেশনের ঠিক বিপরীতে, বাসটা চলে যান দেখাচ্ছি, মারোয়ারি বাসা শ্রী বিষ্ণু ভোগ পিওর ভেজ রেস্টুরেন্ট। নবম নম্বরে রয়েছে পুরী ফায়ার স্টেশনের ঠিক পাশে হোটেল গুরু এস্টেটের ঠিক নিচে রাধা কৃষ্ণ রেস্টুরেন্ট, এটিও পিওর ভেজ। এই গ্র্যান্ড রোডের দুধারেই থাকছে
পেঁয়াজ রসুন ছাড়া একদম পিওর ভেজ রেস্টুরেন্ট। পুরি সর্বদ্বারের কাছে কিন্তু কোনো নিরামিষ রেস্টুরেন্ট পাবে না। আরও একটা কথা তোমাদেরকে বলি, পুরীতে এসে সর্বদ্বার থেকে মন্দিরে আসতে গেলে অটো টোটো রিক্সো না ধরে এই বাস ধরে চলে এসো মন্দিরে। বাস ভাড়া মাত্র 15 টাকা, 15 মিনিট অন্তর পাওয়া যায় এই বাস। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে নিরামিষ ভোজীরা পুরীতে এসে ঠিক ঠিক সন্ধান পায়। সফর সঙ্গী চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।